সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নামকরা উপদেষ্টাদের মধ্যে একজন হচ্ছেন বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান। তিনি উপদেষ্টা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন দেশের সকলের মনে। আপনারা সবাই সৈয়দা রেজানাকে চিনলেও আপনারা কি জানেন তার একটি সুন্দরী মেয়ে রয়েছে? বাস্তবে কি করছেন তিনি? তো বন্ধুরা, উপদেষ্টা সৈয়দা রেজানার কন্যা, স্বামী, সন্তান সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। সৈয়দা রেজানা হাসানের পৈতৃক বাড়ি হবিগঞ্জ। যদিও তিনি জন্মেছেন ঢাকার ধানমন্ডিতে 1968 সালের 15 জানুয়ারি। বাবা সৈয়দ মহিবুল হাসান ও মা সুরাইয়া হাসান। রেজানা হাসান বেকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। এরপর হলিক্রস কলেজ থেকে এসএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। 1993 সালে LLM সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন তিনি। 2007 সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ করেন। শিক্ষাজীবন শেষে 1993 সালের জুলাই মাসে যোগ দেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলাতে। এরপর 1997 সালে বেলার সংগঠক ও প্রধান মহিউদ্দিন ফারুক মৃত্যুবরণ করলে রেজানা হাসান বেলার প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। তিনি বেলার প্রধান নির্বাহী ছাড়াও ফেডারেশন অব NGOs ইন বাংলাদেশের সহ সভাপতি, NGO DRS এর সভাপতি। ব্যক্তিগত জীবনে সৈয়দা রেজানা তার সহপাঠীকে বিয়ে করেন। তার সহপাঠী আইনবিদ ও ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে 3 সন্তান রয়েছে, এর মধ্যে তার মেয়ে বড়। তার মেয়ের নাম নেহলা সিদ্দিক। এরপর তার 2 ছেলে সন্তান রয়েছে, নাম জাবির ও জিদান। মা সৈয়দা রেজানাকে খুব ভালোবাসেন তার মেয়ে নেহলা সিদ্দিক। নেহলা বর্তমানে পরিবেশ বিদ্যা নিয়ে PhD করছেন। নেহলা বলেন, আমি আমার মায়ের মতো একজন পরিবেশবিদ হতে চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শক, উপদেষ্টা সৈয়দা রেজানাকে আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।